হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরো একবার অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই লুকের ফুল টিউটোরিয়ালটা, কি কি প্রোডাক্ট ইউজ করেছি, কোথা থেকে ড্রেস জুয়েলারি নিয়েছি অ্যান্ড সব কিছু। তাহলে চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমি একটুখানি আমার ক্লাসের ব্যাপারে তোমাদের বলে দিই। আমাদের নেক্সট অ্যাডভান্স হেয়ার স্টাইলিং এর ক্লাস স্টার্ট হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে, আর আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে জুলাই মাসের 25 তারিখ থেকে। জুলাই মাসের 1 তারিখে খুব বেশি সিট নেই, খুবই কম সিট অ্যাভেলেবেল আছে। 25 তারিখে অলরেডি আমাদের সিট বুকিং চলছে, তোমরা যদি চাও সেটাও তাড়াতাড়ি সিটটা বুক করে নিও। আর ডিটেলসে জানার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের টাইমিং কী থাকবে, লোকেশান কী থাকবে, এভরিথিং সমস্ত কিছু ফোন নাম্বারে কল করে তোমরা জানতে পেরে যাবে। তাহলে চলো আমি এখানে টিউটোরিয়ালটা স্টার্ট করি। যেটা আমি স্কিনটাকে প্রিপারেশন করার জন্য আমি এখানে ব্যবহার করে নিয়েছি একটা ফ্যাশন ফিভার স্কিন বুস্টার, তারপর আমি ব্যবহার করেছি ওসি গ্লো ওয়াটার বেস ময়েশ্চারাইজার এবং ম্যাকেজেমিয়া প্রাইমার, আর এখানে ফেসটাকে গ্লো করার জন্য আমি এখানে একটা ইলুমিনেটার ব্যবহার করেছি। তার সাথে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম যে এই ফাউন্ডেশনের স্ট্রাকচারটা কেমন। তোমাদেরকে তো বলাই হয়নি আজকের মেকআপটা আমি কী দেখাতে চলেছি। আজকের আমি যে মেকআপটা করব সেটা হচ্ছে এয়ার ব্রাশ মেকআপ করব। তার আগে ভালো করে স্কিনটাকে প্রিপারেশন করে এখানে একটা ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। কি ফাউন্ডেশন ব্যবহার করেছি আমি? এখানে ব্যবহার করেছি সার্লেট টিলবেরি ফাউন্ডেশন, যেটা এয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন। ভীষণই সুন্দর স্ট্রাকচার এবং ভীষণ স্মুথ অ্যান্ড লাইট ওয়েট, আমার এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো লাগে। আর একটা কথা, এয়ার ব্রাশে কিন্তু সমস্ত ফাউন্ডেশন ব্যবহার করা যায় না। কোন কোন ফাউন্ডেশন ব্যবহার করতে পারবে, কোন কোন ফাউন্ডেশন ব্যবহার করতে পারবে না, এগুলো আমি সমস্ত আমার ডিটেলসে দিয়ে থাকি আমার ক্লাসে। তো তোমরাও যদি মনে করো যে পুরো ফুল ডিটেলসে হাতে ধরে তোমরা ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আমাদের 14 দিনের ক্লাস জয়েন করে নাও। আর আমি তো ভুলেই গেছি তোমাদেরকে জিজ্ঞাসা করতে যে তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আমি অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে জিজ্ঞাসাও করিনি, আর তোমরাও বলোনি যে ভিডিওটা কে কোথা থেকে বসে তোমরা দেখো। অবশ্যই কিন্তু আমাকে জানাবে, তোমরা জানালে আমার ভীষণ ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা বসে দেখছো, এবং তোমাদের ভিডিওগুলি কতটা হেল্পফুল হচ্ছে সেটাও কিন্তু জানিও। আর তোমরা আমার ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করো, একটু কমেন্ট করো, একটু লাইক করো, তাহলে ভিডিও দেওয়ার এনার্জিটা আমার আরও বেড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমি এখানে এয়ারের সাহায্যে কন্ট্রোল করছি। আমি কিন্তু এয়ার ব্রাশ মেকআপ যখন করি পুরোটাই এয়ারের সাহায্যে করি। এখানে বলে রাখি, যারা রিয়েল ব্রাইড আছো বা রিয়েল ব্রাইডের জন্য বুকিংস করতে চাইছো, আমাদের কিন্তু অলরেডি বুকিংসও স্টার্ট হয়ে গেছে। আমাদের স্টুডিও বুকিংসের ওপর ডিসকাউন্ট চলছে, তবে ডেটের ওপর ডিপেন্ড করে সেটা স্টুডিও বুকিংস না লোকেশান বুকিংস। পুরোটাই তোমাদের ডেট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। যে অনেক সময় তোমরা চাও লোকেশান বুকিংয়ে, আমরা যদি ফ্রি থাকি অবশ্যই লোকেশান বুকিংয়ে যাবো, আর ফ্রি না থাকলে তাহলে স্টুডিও বুকিংস। আর স্টুডিও বুকিংস আর লোকেশান বুকিংসের চার্জেস টোটালি আলাদা। এই আই মেকআপের টিউটোরিয়ালটা আশা করি তোমরা আমার ইনস্টাগ্রামে এতদিন দেখেই নিয়েছো। যারা দেখোনি তারা আমার ইনস্টাগ্রাম সার্চ করে নিও, সাথী ডট মোয়া, সেখানে এই টিউটোরিয়ালটা তোমরা ফুল ডিটেলসে দেখতে পেয়ে যাবে। শুধু আই মেকআপের টিউটোরিয়াল না, এর সাথে কিন্তু আমার এই ড্রেসের ড্রাপিংটাও আমি দেখিয়েছি ফুল ডিটেলসে। তোমরা চাইলে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবো, এবং তার সাথেও কিন্তু ফ্লাওয়ার বান কীভাবে ডেকোরেশন করবে সেই টিপসও আমি দিয়ে দিয়েছি আমার ইনস্টাগ্রামে। তোমরা আমার ইনস্টাগ্রাম ফলো করে রেখো, ওখানে অনেক কিছু টিপস আমি দিয়ে থাকি, এবং ইউটিউব ফলো করে রেখো, সেখানেও কিন্তু অনেক কিছু টিপস দিয়ে রাখি। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছো? ইউটিউব থেকে দেখছো না ইনস্টা থেকে দেখছো না ফেসবুক থেকে দেখছো? আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আজকে টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আমি যখন আমার এই লুকের শাড়ি ড্রাপিংয়ের টিউটোরিয়ালটা পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমার এই ড্রেসটা কোথা থেকে নেওয়া। এই ড্রেসটা নেওয়া হচ্ছে সঙ্গীতার থেকে, যাদেরকে আমি ইনস্টাগ্রামে ট্যাগ করে দিয়েছি। তোমরা চাইলে সঙ্গীতার থেকে এই ড্রেসটা নিতে পারো। তো চলো আজকে মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।